সুহেল ভাই, ভেজিটেবল লইয়া তো আমরা দেখলাম আজদা, টেস্কো, অন্যান্য সবগুলাতে একটা দুইটার বা দুইটার উপরে আইটেম দেওয়ার না। আপনারা যে বাঙালি সবগুলাতে আপনারা কী করলেন, স্পেশালি আপনারা যে খুচরা দোকানগুলো? অ্যাকচুয়ালি ভেজিটেবল আজদা, সেন্সপাড়ি, টেস্কো যেগুলো সুপার মার্কেট আছে, ওরা তিনটার আইটেম দিচ্ছেন, আপনি সঠিকই শুনেছেন। কিন্তু আমাদের যে চাহিদা, আমাদের তো 90% হলো কি বাংলাদেশি ভেজিটেবলের উপর নির্ভরশীল, আর ইউরোপিয়ান আইটেম আমাদের কাছে খুবই কম, শুধু সালাদ আইটেম, টমেটো, কলিফ্লাওয়ার, লেটুস, কিউকাম্বার আমাদের কাছে কি কিংবা কয়েকদিন থেকেই নাই, অরিজিনাল মানে অনেক দাম বাড়ছে। আমাদের বাংলাদেশি মালের চাহিদা আরও বাড়ছে, ইউরোপীয় মালের চাহিদা যখন একটু মানে দাম বেড়ে গেছে, অনেক দাম, বাংলাদেশি মালের দামটা অনেক কমছে, সেই জন্য বাংলাদেশি চাহিদা আরও অনেক বেড়ে গেছে। আশা করা যায় এইরকম যদি বাংলাদেশি কোয়ালিটি মেনটেন করে দিতে পারে তাহলে মনে হয় আরও বাড়বে বাংলাদেশি মালের চাহিদা। আর আমরা কোনো কাস্টমারকে না বলতেছি না এতটুকু না এতটুকু না, যা ইচ্ছা যা যা মনে হয় তার ইচ্ছা, আমাদের কাছে এনাফ স্টক আছে। এখন মানে কয়টা আইটেম, কী কী আইটেম আসতেছে বাংলাদেশ থেকে? এখন প্রচুর আইটেম আছে, ধরেন শিম, স্পেশালি এখন তো শিমের সিজন, লাউ, জালি, মনে করেন পই শাক, লাল শাক, ডিয়েন শাক, কচু পাতা, রুজট পাতা, অন্য জাড়া লেবু, লেবু, সাতকরা, আদা লেবু, অনেক আইটেম আছে, কহি, ঝিঙ্গা, দুধি, থুর, বের, অনেক আইটেম এখন এই সিজনে অনেক আইটেম। আপনার এখানে যে জিনিসগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশি, দুনদুন থেকে লইয়ে অনেক আইটেম আসছে, মানে মিষ্টি কদুর থেকে লইয়ে সব আইটেমে বাংলাদেশ অনেক আইটেম আসছে, মনে করেন 45-40 আইটেম বাংলাদেশি আসছে। যার কারণে মানে ওখানে সেলসবাড়ি আজদার যে সমস্যার সৃষ্টি হয়েছে, আপনার কেন এই সমস্যার? জি না, আমাদের এই সমস্যাটা নাই ইনশাল্লাহ, আমাদের যা যা ইচ্ছা তা দিতে পারবে, আমাদের বাংলাদেশি মাল রেগুলার আসতে আছে। আগে যে সমস্যা আছিল মানে এয়ারপোর্টও বা এই সমস্যাগুলো, প্যাকেজিং সমস্যাগুলো, এগুলো কমে আসছে আপনি? জি, এখন বাংলাদেশের এয়ারপোর্টে কিন্তু এখন আর ওই সমস্যাটা নাই, স্ক্যানিং মেশিনের প্যাকেজিংয়ের অনেক সুন্দর প্যাকেটিং করতে আছে, স্ক্যানিং মেশিনে এখন নতুন দুইটা স্ক্যানিং মেশিন বসানোর জন্য আমরা খুব হ্যাপি। এখন আর 6-10 ঘন্টা কুত্তার নিয়ে আসতে হয় না, এরকম কোনো সমস্যা নাই স্ক্যানিং মেশিনে। কিন্তু আগামী যে আম কাঁঠালের সিজন আসবে আফটার রমাদান, তখন এইরকম যদি এই ব্যবস্থাটা থাকে তাহলে আরও ভালো হবে, নাহলে সেই সময় তো মানে যখন আমাদের সিজন আসে তখন স্ক্যানিং মেশিনটা খারাপ হয়ে যায়। এই বছরে আশা করা যায় নতুন মেশিন যখন লাগানো বসানো হয়েছে তখন আর খারাপ হবে না। আপনার মানে একটা স্পেশাল আইটেম করবেন যেটা বেশি চলে? শিম, উড়ি দেখটা ওটা সবচেয়ে বেশি। সিলেটর যে গোলাপগঞ্জের উড়ি না, সিলেটর গোলাপগঞ্জের যেটা গোয়ালগাদ্দা উড়ি আছে, নরসিংদীর এস উড়ি আছে, এরপরে কচু উড়ি আছে, সবই চলতেছে, শিম জাতীয় সবচেয়ে বেশি চলে।